তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা, এইটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। সব ভুলে গেছি, কারণ একটাই, আমার সন্তানের বাবা। আপনি তাকে দেখেন। গতকাল যমুনা টিভির এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন আলাপের এক পর্যায়ে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, আপনি যেমন জয়ের মা তেমনই তো বীরেরও মা, এটা আপনি কিভাবে দেখেন? জবাবে অপু বিশ্বাস যা বললেন, ওকে নিয়ে আসলে আমি আমাদের এই নোংরা আলাপের মধ্যে এত সুইট দুজন মানুষের নাম আনতেই চায় না। ভাইয়া দেখেন, ওরা আলহামদুলিল্লাহ একটা সময় বড় হবে, এখন ওরা যথেষ্ট পরিমাণ ছোট। ওদের বড় হয়ে এটুকু বলতে চাই যে হচ্ছে উপরওয়ালা যেন ওদের দুজনকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আলহামদুলিল্লাহ যেন ওরা ওর বাবার যে স্বপ্ন সেটা যেন দুজন পূরণ করতে পারে। ওদেরকে নিয়ে আমার কাছে একটাই অর্থ। বুবলিকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস বললেন, ওভার স্ক্রিনে শাকিব খানকে যারা বাজে ভাবে প্রেজেন্ট করছে আর উনি তাদের সঙ্গে কাজ করছে, সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজেভাবে প্রেজেন্ট করছে, তাদের সাথে কাজ করছে, হেসে খেলে সব কিছু করে। অপু বললেন, শাকিব খানের সঙ্গে যাদের শত্রুতা আমি তাদের সঙ্গে কাজ করি না, এমনকি তাদের সঙ্গে কথাও বলি না। ওনাকে দেখেন কিভাবে তাদের সঙ্গে কাজ করে। আমি যখন পরবর্তী সময় আফটার 6 মান্থ পরে জানতে পারলাম যে আমার সন্তানের বাবার সাথে তার আবার একটা বড় ঝামেলা হয়েছে, আমি কিন্তু পেনাল্টি দিয়ে টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, যেটা আপনাদের স্ক্রিনে জানেন না। আমার কয়েকটা সাইন করা সিনেমার প্রযোজকের সঙ্গে যখন পরবর্তী সময়ে শুনলাম শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছে, তখন আমি সেই সিনেমার টাকা রিটার্ন দিয়েছি, যেটা আপনারা কেউ স্ক্রিনে জানেন না। এমনকি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে যখন শাকিব খানের ঝামেলা হয়, সেদিন থেকে আমি তার সঙ্গেও কথা বলি না। এবং আমাদের আজিজ ভাই আব্দুল আজিজ, ওনার সাথে একটা মনোমালনীর সৃষ্টি হয়েছিল, তাদের দুজনের মধ্যে একটা ছোট মনোমালনী হয়েছিল, আমরা সকলেই জানি। আপনি কি জানেন যে ওই সিনেমায় আমার এখনও আজিজ ভাইকে আপনি জিজ্ঞেস করে দেখেন, ওই সিনেমা আমার দুটো সাইন করা ছিল, শুধুমাত্র শাকিব খানের সাথে ঝামেলা হওয়ার কারণে সেই টাকাটা কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি।